সত দক্ষ ও নির্ভীক লোককে দিয়ে নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করবে সার্চ কমিটি। নামের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেয়া হবে 15 দিনের মধ্যে, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। রোববার কমিটির প্রথম বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন তিনি। নির্বাচনমুখী যাত্রায় অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি নতুন নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাব করতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি, সেই সার্চ কমিটি গঠন করা হয়ে গেছে। কমিটি গঠনের পর প্রথমবারের মতো রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসেন সদস্যরা। বৈঠক হয়েছে 1.5 ঘন্টা ধরে। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি কেউ। অবশ্য বৈঠকের আগে সচিবালয়ে সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করি মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমকে জানান 15 কার্যদিবসের মধ্যে সৎ, দক্ষ ও নির্ভীক ব্যক্তিদের নাম প্রস্তাব করা হবে। আইন অনুযায়ী সৎ, নির্ভীক এবং দক্ষ লোক নিয়োগ করা হবে, আইনে তাই বলা আছে। আমরা সেইটা চেষ্টা করব। 15 দিনের মধ্যে এই কমিটি রিপোর্ট দেবে, সুপারিশ করবে, তারপরে রাষ্ট্রপতি কবে নেবেন। আইন অনুযায়ী সিএসি 4 জন নির্বাচন কমিশন বেছে নিতে 10 জনের নাম রাষ্ট্রপতির কাছে জমা দিবে সার্চ কমিটি। সার্চ কমিটি তাদের কর্মপদ্ধতি ঠিক করবেন, আর সে তারপরে অন্যান্য কাজগুলি কীভাবে হবে সেটা আজকে নির্ধারণ করবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গত 5ই সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন 5 সদস্যের নির্বাচন কমিশন। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।